মুস্তাজাবুদ দাওয়াত, যারা আত উঠানির লগে লগে আল্লাহ দুয়ারে কবুল করবো। এটা মানুষ বড় কম, খেনে জবান পাক রাখবো, গাজা পাক লাগবো, তোমার খাফড় পাক থাকা লাগবো, সবসময় মিশা মাত থাকি বাসিয়া থাকা লাগবো, মকরু গুণা কবিরা তো দূরমাত, মকরু গুণা থাকি বাসিয়া থাকা লাগবো। এইভাবে কবিরা আর মকরু, কবিরা তৈ মকরু গুণা থাকি যে মানুষ বাসিয়া চল্লিশ বৎসর পর্যন্ত রইতে পারবো, ও মানুষ মুস্তাজাবুদ দাওয়াত আত উঠানির লগে লগে আল্লাহ দোয়া করিবে। আমরা মকরু দূরমাত কুফরি করি আর খামর দ্বারা মাতর দ্বারা চলার দ্বারা, সিরকি করি আর খামর দ্বারা মাতর দ্বারা চলার দ্বারা, তে আমার আমি দোয়া করতাম দোয়া খান থেকে কবুল হইব, কারণ আমি তো কুফরি সিরকি আমল অকল করি আর, আর মকরু আমল ফোন তো হইতো না। এরপরে মুস্তাজাব বল অম্বিন বাউরা উড়ানো গেছে, বল অম্বিন বাউরা মালাউনের নাম, মালাউন হইয়ার হারণ আছে, মুস্তাজাবুদ দাওয়াত আছে, আর উঠানির লগে লগে আল্লাহ দোয়া কবুল করি, মুস্তাজাবুদ দাওয়াত। বনি ইসরাইলের নবীর মুসা আলাইহিস সালামের উম্মত, যে সময় দোয়া করছে হে দোয়া করব, যে সময় দোয়া করছে দোয়া করব। আর এরপরে বনি ইসরাইলের কিছু মানুষ আর মুসা আলাইহিস সালামের কিছু দুশ্মন যারা, এরা বল আমবিন বাউরার গেছে গেছে আর গিয়া কইছেন হে বল আমবিন বাউরা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি দোয়া করো, কারণ তুমি দোয়া করলে তো কবুল হয়ে যায়। তো মূসা মরি গেলে তো আমরা বাঁচি গেলাম, মাত বুঝতেরা নি, মূসা মরি গেলে আমরা বাঁচি গেলাম, হে উঠিয়া লগালো গুটে আমি খিলা দোয়া করবো, হে পাক্কা সচ্চা আসিল এর লাগে বাদে হে হইয়া মালাউন হইয়া, তে আমি খিলা দোয়া করবো, মূসা এখন নবীর গেষ্টে আমি দোয়া করতাম না না এটা পারতাম না, যাও ওনার পয়েন্ট বুঝুন জানি। এরপরে ও মানুষ গুণ বেশ করি টেকা পয়সা লইয়া, খাফল লইয়া, খাদ্য বস্তু লইয়া, হাদিয়া লইয়া, গিফট লইয়া তার গড় গেছেন, গৃহমন্ত্রী গেছে, তার আহলিয়া ওয়াইফর গেছে, আর হন গিয়া বেটিরে বালা মতে বুঝাইছো, খুব বালা মতে এর লাগি তো সাহারি লইতে মন্ত্রী মিনিস্টার এমএলএ যে আসিল এটা কিন্তু আরও বালা বিত্র রোগে যদি বুঝ মানিলায় বেটি আহলিয়া যদি বুঝ মানি লইছে, তো অগিয়া হইব এ মিনিস্টার বা এমএলএ ওলা করিল ভাই গুয়াইছে ওলা ওলা বড় মাছ আনছে ওতা আনছে ওতা আনছে দিল না সাহারিটা প্রাইলা হইছে ওর ঘটনা এখন ওর নাম লইতাম পারি আমরা। তে ওই সময় মানুষকে সৈন ঠাইরি গেছে, ই যে টেকা পয়সা গাদ্দি খাফড় সুফড় আর ফেসিলিটি যে তার দুনিয়ার লাইনে দেখছে তাই, হ্যাঁ যাও যাও ওইব আমার স্বামীরে আমি বুঝাইব ওইব, বাদে স্বামীরে বালা মতে বুঝাইয়া কইল দেখো অত সামান আমরা পাইছি, অত টেকা পয়সা পাইছি, অত হাদিয়া পাইম, অত ফেসিলিটি পাইয়ার তুমি এরপরে দোয়া এখান খালি করতা, হে আল্লাহ মুসারে বরবাদ করো ওখান তাহলে কইতে, ওখান থেকে তুমি কইতে পারতে নাই মা দিকে বুঝছেন, ও মত মুস্তাজাব মামুলি কথা মুস্তাজাবুদ দাওয়াত, বাসখান দিসাব মুস্তাজাবুদ দাওয়াত আসলাম, ইলা আরও আছেন। আর বিশেষ করে আমার উস্তাদে মহতরম আমি মৌডঙ্গা মায়ের সাথে পড়িছি আর বড় মায়ার নজরে দেখছেন, আর এখনও মন তো মায়ার নজরে, এখন তো হুশ কমে গেছে, এরপরেও আমার এক কোনো কোনো দিন আগে কইতে এই তোর কথাও আইস তাহাজ্জুদ দোয়া করছে, এই বুখারী শরীফ পড়িয়ে তো লাগে দোয়া করছে, খালি এক সারা বানা লাগতো আমার। হযরত মৌলানা গুলাম রব্বানী সাহেব দামাত বারকাতুন, গুলাম রব্বানী সাহেব যমুনা গাঁও, আল্লাহ তানে নেক হায়াত বেশ করে দরাজ হরক আল্লাহুম্মা আমিন। এটা মুস্তাজাবুদ দাওয়াত, এরা ও কন্ডিশনও মানুষ যেখান দোয়া করেন আল্লাহ শুনিলে, তে বলে হে মুস্তাজাবুদ দাওয়াত ও বেটির কথা মানিয়া কইছে, মাঝখান কিন্তু খালি খর বরি গেছে, ই সাইটে আলিত বই দিয়েছেন মেহরবানি করে মাঝখান খান বরি গেল, যারা বারে বনও আছেন এরা মাঝখান হয়ে কোয়া প্যান্ডেল তো সাইডো দিকে বরি গেছে, মাঝখান সামান্য খালি রয়েছে মেহরবানি করে কোয়া তুলা আগে দিয়ে কোয়া তুলা আগে দিয়ে তে হে যে সময়ে বিবিয়ে হইল খোয়ার পরে উঠিয়া হইল এখান তো বাক্কা খিলা মুখা কথা, খালি কইতাম এ আল্লাহ মুসারে তুমি বরবাদ করো বা মারিলাও বা গজব না ওরা কোনটা কইতাম, তো যা কইলিম এখানে কি তুই মাত বুঝছই, এখন বেটি কুশ হাদিয়া ভাইছি আরও ভাইমু আর আমার স্বামীয়ে মানি লইছেন, তাই এখন বড় অলি বড় দরজার অলি মুস্তাজাবুদ দাওয়াত হে মানি লইছে, আর মানিয়া যে সময় মুসা নবীর উপরে বদুয়া দিত আল্লাহ কুরআন গিতাইছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুরআন আয়াত ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরও লাগে আল্লাহ তুলনা দিছে, কুকুরে তার জিব্রা বার করে তার উপরে বুজা উঠাও আল্লাহ তুলনা দিত, রা মিসাল তান তাইন তো মালিক নেই, এগুলো মালিক তাইন তো তাইন বানাইছো আপনি আমি কিতা বুঝবো, কুকুরের উপরে বুজা উঠাও আর না উঠাও এরপরে দেখবে তার সারা জিব্রা বার করি ওলা খালি লালার আর হেয়ার সারা, হালাকে তার উপরে কোনো বুঝাও উঠানি হয়েছে না, হে হেয়ার হেয়ানি বুঝাননি
দম ফালার, বাড়ি বাড়ি দম ফালার। আবার জিব্রা বার করছে, লম্বা করে জিব্রা বার করছে, ইলার খেয়েও কোনো মখলুকে বার করে না। আল্লাহ কইতরা ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, বলো আমবিন বাউরে যে সময় জবান দি চাইছিল, হে আল্লাহ মুসারে বরবাদ করো, আর এই জবানটাকে আনার আগে আমি তার জিব্রা বার করি, লম্বা করে দিছি, নাবি বন্ধুল হয়ে গেছে, গজব আল্লাহ নাজিল হয়ে গেছে। হালাকে মুস্তাজাবুদ দাওয়া, এ দোয়া করতো আর লগাল হান মুসার উপরে না, নাউজবিল্লা, যে কোনো দোয়া করতো লগাল কবুল, কিন্তু ইনো কবুল খান তাকে তো ইনো তো মুসার মালিক যেন রব, রব্বুল আলামিন, হে বলাম মালাউন তোর তো মালিক রব্বুল আলামিন, তুমি কিলে ওখান তা মানলে যে আমি মুসার বিরুদ্ধে আমি দোয়া দিলে বদুয়া দিলে এইটা। ও আল্লাহ তার জবান বার করি ওলা তৈছে, আর এই জবান বার করা অবস্থাত মালাউন এই অবস্থার মধ্যে তার মৌত হয়েছে। খেয়ে আসিল এত বড় অলি মুস্তাজাবুদ দাওয়া, আঁত উঠাইছে যে সময় আল্লাহ লগাল দোয়া কবুল করি, এটা মানুষ বড় কম জমিনের মধ্যে আছে। আমরা তো খালি দোয়া করিলে ইয়ার, আর দোয়া শুনাইলে ইয়ার, বেলকি দি দোয়াও করিলে ইয়ার, সারা করে ভাই দোয়া অন্তকেই তো অন্তর থেকে দোয়াই তো অন্তর থেকে আল্লাহরে হাজির নাজির জানিয়ে দোয়াই তো, আমার দোয়া কবুলর বরি আমার একইন রইতো, আর দোয়ার পরে ওলে একটা মনের শান্তি এইতো, আজকের দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। মাত বুঝাইছি, দোয়া করার পরে মনে ওলা শান্তি এইতো যে আজকের দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া আপনার কবুল হয়ে গেছে, ওলা মন শান্তি এইতো। তে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামর মা তো সালি দেই, আই মা তাবার আনি ইকরা বিসমির উপরে, যে আয়াত ফল ইসলাম তো ঠানিয়া মাতের ইকরা বিসমির উপরে, এখন টিউশন মেসাবো গেলা, টিউশন মাস্টর গেলা, আউক এখন আমার সবাহি মক্তব্য, সবাহি মক্তব্য, সবাহি মক্তব্য আওয়ার পরে চারি বছর পাঁচ বছর বয়সের ছেলে সন্তান দিয়ে আমরা সবাহি মক্তব্য দিলাম, এক ইমামর আন্ডারে একশো দেড়শো হরুতা, এক ইমামর আন্ডারে এত কমি আমরার মধ্যে, ইমানর কমি আমলর কমি এত কমি আমরার মধ্যে, যে আমার হরুতা আমি দিয়ার একশো দেড়শো সারা সমাজে কমিটিও জানি, আর আবার দিতে সময় যে এক লগে সারা আইসন, সাতটার লগে, ফার্স্টটার লগে লগে, ছয়টার লগে লগে, স্কুল তো একলগে, দুনিয়া হিনো কিন্তু একলগে, আর ইনো একলগে নাই, ইগু দশ মিনিট, ইগু বিশ মিনিট, ইগু আধা ঘন্টা, ইগু ছুটি তুলা আগে, আর এচ্ছে বড় আমরা বেঠিনতর মধ্যে জঘন্য অন্যায়, যে হরুতে খান দে পেশাব পায়খানা করে বেটিয়ে খাম করতে পারতো না, ওগু তাই ফুড়ি লগে ফুয়া লগে যা ওগু মজদুরি হয়ে যায় তাই আরাম করতো, আর না সকালে ঘুমাইতো, বুঝাইছে মাতিকা, বুঝো আর নি ভাই মাতিকা, বেয়া দিয়ে মাফ করবা, কিন্তু আপনার আমার, আমি আপনার লুকেল, আমার বাড়ি আপনার বাড়ি সারায়, আপনার হক আমার উপরে আছে, ফৌসাই আর বাকি আল্লাহ হয়তো আমার দিলটাকে যদি মাত বার করায় হয়তো করে উপরে আসর ওই বক্ষ আল্লাহ কবুল করব। এই মতো মাও হলে বুঝা দরকার, আমার ই ফুড়ি বা ছেলে বা মেয়েরে আমি মসজিদের মধ্যে দিছি, তাও দ্বিতীয় আধা ঘন্টা লেট করে দিয়ার, তাও দেড়শো হরুতা এক ইমাম সাহেবে ফলাইতে, একশো হরুতা এক ইমাম সাহেবে ফলাই, আমার গিয়ে ফুড়ি তো কিতা তো ওগুতা কোনো মতে গিয়া পালা মতে ফলক, ইগু দিবার খাম নাই, আর গড় আওয়ার পরে আমি গরিব মানু বা টিউশন ফারিয়ার না, আমি মা মারিবার পরে বইনার কোরআন শরীফ আর কায়দা সিফারা যেটা আছে অত আমি ফলাই না, কিতা লাগে আমি ফলাই না, কিতা লাগে আমি ফলাইতে আমি তাকি দিকান দিয়ার কিতা জানো নি ভাই, এখন তোরা ইতিহাসই মা তার মুখে বুঝবা লাগে, আর দিলর কানো অন্তর মধ্যে গাতিবা, শেখুল হিন কিতা মাত মাতিয়া তৈয়ার ওখান জোড়া লাগাইবা আপনারা, শেখুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী, হে আসলা ভাই, তহরিকে রেশমি রুমাল, ভারতের জমিনে ইস্ট ইন্ডিয়ার বিপক্ষে তহরিকে রেশমি রুমালের নায়ক প্রতিষ্ঠাপক এন শেখুল ইন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই উস্তাদ, আর প্রথম দেওবন মাদ্রাসার ছাত্র ডালিম গাছর তলে যে উস্তাদে পড়াইছিলা এর নাম মাহমুদ, মোল্লা মাহমুদ, আর জেন ফড়িয়া এক ছাত্র ফড়িয়া আলিম বনছিলা এন শেখুল ইন মাহমুদুল হাসান, দুজনের নাম মাহমুদ, মোল্লা মাহমুদ এন মাহমুদ সাগিব, হজরতরে মাল্টার জেল বন্ধ করছে, লম্বা মাত আনোয়ার পাশা কামাল পাশার লাইনে, আর এরপরে সৈয়দ আহমদ আহমদ রেজা বেরেলিরও কিছু মাত আইছে, ও সারা লাইনে বিভিন্ন লাইনে নিয়ে হজরতরে জেল বন্ধ করছে, জেল বন্ধ করার পরে তিন বছর পরে হজরত জেল থেকে খুব দিল থাকি ভাই শুনবা, মা বোন ইনতে বাড়ি থেকে দিল থাকি শুনবা, আর এই হস্তি খেয়ে এই তারিফও আমি গেলে এটা বহুত সময় যাইব, এখানোর যাইবার কম নেই, এই হস্তি ও হস্তি যে বিশ্বর জমিন আবদাল তখন চল্লিশ জন মিশকাতর হদিস, কতজন তখন চল্লিশ জন, একজন মারা যাওয়ার পরে উনচল্লিশ জন হই, তখন আরেকজন দে নিয়া বোয়াইয়া বা দেহেনে দফন করয়, বিশ্বত আবদাল কয়জন তা হইন চল্লিশ জন, এই আবদাল ইলমে তাকউইনের দায়িত্বর মধ্যে কিলা ই দেশ চলতো পরিচালনা করো হইতো আভ্যন্তরীণ লাইনে, তুফান আইতো নি না আইতো না, ফ্লাড আইতো নি না আইতো না, গজব আইতো নি না, বন হরা হইতো আল্লাহর কাছে কইতাম, ও যে চল্লিশ জন আসেন এ থাকি একজন আসলাম মাহমুদুল হাসান রহমতুল্লাহ,
সোয়াল হইব না হইয়া পারিয়ার না, এতরা সোশ্যাল মিডিয়াত খাও করে দিতে পারে, সোয়াল হইবার লাগে জবাব দিলে ইয়ার বলে আপনি এখানে ফাইলা কেন, আপনি এখন করবে এটা থান ফেসা বড় বরাবর নাই, তাই আবদাল বলে গিলা প্রমাণ, হ্যাঁ প্রমাণ আছে। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ তালিবে ইলম তালবা, আওলাদে রসুল তালবা, আর শেখুল মাহমুদুল হাসান উস্তাদ, আর একদিন খাদিম খুব খেদমত খর্দার শেখুল ইসলাম সাহেব তান উস্তাদ, আর একদিন হইলে হুসেন আহমদ অবায় তান রুম এখানো মাঠির রুম হইলে অনয়, আর গিয়াল্লে হইসন রুমর সামনে আমার উস্তাদে মোহতরম হজরতে শেখ আহমদ সাব দামাত বারকাত মিশকাত শরীফ ফড়াইতে ঘটনা হয়েছিল, আর আমিও কিতাব হয়েছি, আর হজরতে উঠিয়া হয়েছেন হুসেন আহমদ আমার দুয়ারের সামনে কালা থাকিস অনতুন থাকিস, আর সেও যদি আইন তে ওলা মুকো আদ্য হইস মাত্তা না, ওলা দেখাইয়া কইস মাত্তা না, তুই নো মাতিস না, খর আইতে দিস না, রিবেশ আইস না, এত বড় উস্তাদে হইতরা, আর একদম সাগিরদের, আর হজরত শেখুল ইসলাম সাহেবকে উবাইছেন ছাত্র গিয়া উবাইছেন দুয়ারের সামনে, আর মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই তান রুম গিয়া কুটুমটি রুমন হুতিছেন, আর সাদর অগানল উফরে দিলেইস দিয়ে তো হুতি রইস। শেখুল ইসলাম সাহেবর সাগিরদর মনে মনে আইসে উস্তাদ বয়স্ক বা পরিশানি বা জামেলা দেওয়ান মাদ্রাসার সদরুল মুদরিসিন জমিয়তরতা তাই চা আরাম করুক, বা হজরতে আধা ঘন্টা সময় দিয়েছেন, আধা ঘন্টা হুসেন আহমদ আমি তো আরাম করি, আধা ঘন্টা ওই ওভার হয়েছে টাইম, আখের তালবা তো শেখুল ইসলাম সে ওলাতুল্লাহ সাইলা সাইয়া দেখেন সাদর জায়গাত রয়েছে, আর শেখুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইর আত ফাও গোর্দ বালিশ ফেট ফিট ইতা টুকরা টুকরা করে আস্তারু মতো আস্তারু মতো মাত্র অঙ্গ আগলাই লাগলাই যেমনি ওলা দেখছেন আবার অমুক আছে ইয়া এমন দিল থেকে খান্দন শুরু হয়েছে, ইয়াল্লা আমার উস্তাদে কোন মানুষের জাদু করিয়া হান তানুফের জাদু হইতো জাদু সেহের তা জানুন নি আয় রে ভাই কিতাব বুঝাইব সেহের টুটকা আইজ আমরা গড়ে গড়ে চলের হরিয়ে বউয়ে চলের জালে জালে চলের দেওয়ার নন্দে চলের ইতা খালি টুটকা চলে মানুষ পঙ্গু মানানি হইতো গড় বৈঠকি মানানি হইতে তো কোরআন আর হদিসে করি তা তো কুফুরি খাম এর লাগে তো সবে বরাতর মধ্যে আল্লাহ পাকে মাফ দিতে নাই ইরা যারা বেটিনতে বেটাইনতে টুটকা করেন অন্যরে কমজোর আর দুর্বল করতেছেন ইতা তো বিলকুল শরীয়ত নিষেধ দেখা কুফরি ওমা কাফারা সুলাইমান আয় ওমা সাহারা সুলাইমান ওলা কিন্না শায়াতিন কাফারু কোরআনে সাফ এলান করে ইতা তো কুফরি খাম তা আমরা গড় চলে হজরতে ভাবছেন মনে হয় আমার উস্তাদের জাদু করি সে কিতা করে দিচ্ছি ওখানে ভাবছ বেশি সময় গেছে কি হজরতর অন্তরটাই খান্দন তুলা ফরে হুসেন আমার চল আরে উস্তাদ ও টুকরা টুকরা দেখলাম ও সাদর খালি দেখলাম এখন কিতা চল যাইতাম এখন তো শেখুল ইসলাম সাবর মনে মনে এলে আমার উস্তাদ হুতিলা মাঝখান ওইটা কিতা দেখলাম দেখাই কেন তো শেখুল হিন্দে জানুন না হ্যাঁ হিন্দু জানুন না আর ই মাঝখান হইতে গীত হইল এরপরে দুই তিনে বউ সুচিত্রা ই মতো উস্তাদরে কিতা সোয়াল করতাম আমি কিতা হইয়া মাঝখান লইতাম বহুত খেদমত উদমত খড্ডা হরি হরি হইলা হজরত আমি তো নিষেধ দিসলাই বে চাইতাম না আর আধা ঘন্টা আবার হইয়া গেছে কি আমি একটা খানি চুকে চাইয়া দেখি অঙ্গই থাকলাই লাগলাই খানো খানো তো এই তুই দেখিলি সত্যি বলে জি হয় এখন তো হক মাছ সামনে আইসে।